বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে বুধবার রাজধানীতে এক সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। সেই র্যালি রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে জাতীয় স্বাস্থ্য মিশন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরামের উদ্যোগে হয়েছে এই র্যালি। পরিবারের সকল সদস্যকে সচেতন করতে এই র্যালি করা হয়েছে জানালেন চিকিৎসক রজত কান্তি ভট্টাচার্য। দিবস এই ডায়াবেটিস দিবস উপলক্ষে আমাদের আজকে র্যালি। র্যালির উদ্দেশ্য হল জনসচেতনতা জাগ্রত করা, সবাইকে সচেতন করা ডায়াবেটিস রোগ সম্বন্ধে, কারণ ডায়াবেটিস সারা পৃথিবীতে এমনভাবে ছড়াচ্ছে, বিশেষ করে আমাদের দেশে আরও বেশি করে ছড়াচ্ছে, যেটা আমরা প্রতি সপ্তাহ যদি সবাই মিলে এটাকে নিয়ন্ত্রণ করতে না পারি তাহলে এটা একটা মহামারী রূপ নিয়ে একটা সামাজিক অবক্ষয়ের সৃষ্টি করে ফেলছে। সেই কারণে আমরা সবাইকে সচেতন করতে চাই ডায়াবেটিস সম্বন্ধে, ডায়াবেটিস প্রতিরোধ করা যায় কীভাবে, প্রতিরোধ করা যায় সেটা জানতে হবে, এবং ডায়াবেটিস হলে কীভাবে তাকে নিয়ন্ত্রণে রেখে চলে সুস্থ সবল থাকা যায় সেটা মানুষকে জানানোর জন্য আমাদের এই প্রচেষ্টা। কাদের উদ্যোগে হচ্ছে এটা? উদ্যোগে হচ্ছে অল ত্রিপুরা ডায়াবেটিক ফোরাম এবং ন্যাশনাল হেলথ মিশন আমাদের সঙ্গে সহযোগিতা করছে। স্বাস্থ্য এই রেলের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই যে ডায়াবেটিস রোগ সম্বন্ধে সবাই সচেতন হন। এইবারের যে